আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে গেলেও জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। বৃহস্পতিবার কাতারের লুইসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিসার্লিসনের জোড়া গোলে 2-0 ব্যবধানে জয় পায় পঞ্চমবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এদিন খেলার 13 মিনিটে প্রথম কর্নার পায় ব্রাজিল। নেইমার সরাসরি গোল পোস্টে শট করেছিল। সার্বিয়ার গোলরক্ষক ভানজা মিলিস্কোভিচ সাবিস দারুণভাবে বলটা প্রতিহত করেন। 21 মিনিটে নেইমার প্রথম গোল মুখে শট করেন, সেই শটটিও রুখে দেন ভানজার। 28 মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। 35 মিনিটে রাফিনিয়া বক্সের একটু ভিতরে সুযোগ পেয়েও জোড়ালো শট দিতে পারেনি, সেই কারণে প্রথমার্ধে গোলশূন্য খেলা শেষ হয়। বিরতির পর 62 মিনিটে নেইমার হারানো বলটি বক্সের ভিতর পান ভিনিসিয়াস, তার শটটা ফিরিয়ে দেন গোলরক্ষক মিলিস্কোভিচ সাবিস। তবে রিসার্লিসনের ফিরতি শটটা ফেরাতে পারেনি, তার গোলে ব্রাজিলের শিবিরে স্বস্তির পরশ এনে দেয়। এরপর 73 মিনিটে আবারও জালো দেখান রিসার্লিস, বাম প্রান্ত থেকে ভিনিসিয়াস বলটা বাড়ান তাকে, হ্যাবিট আছে বলটা আয়ত্তে নিয়ে গোলে পরিণত করেন রিসার্লিসন। দ্বিতীয় গোলের পর ব্রাজিলের শিবিরে জয়ের সুবাস বয়ে যায়। এরপর আর কোনো গোল না হওয়ায় 2-0 গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। দেশ ও দশের কথা বলে।